হ্যালো বন্ধুরা এসএসসি গ্রুপ ডির যে অবৈধ নিয়োগ সেই মামলায় বিচারপতির মন্তব্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ এখানে একটি প্রতিবেদনে বলা হয়েছে যে আর এক মুহূর্তের জন্য এদের স্কুলে ঢেক ঢুকতে দেব না বিচারপতি এমন মন্তব্য করেছেন শূন্য পেয়ে চাকরি না জানি এতদিন স্কুলগুলির কি অবস্থা করেছে বেআইনিভাবে স্কুলে ষোলোশো আটানব্বই স্কুল সার্ভিস কমিশনের হিসাবে যেটা ছিল ষোলোশো চুরানব্বই জন গ্রুপ ডি কর্মচারীর নিয়োগ মামলায় এরকম হুঁশিয়ারি দেওয়ার পরও আপাতত রাজ্য সরকারের অনুনয় বিনয়ে চব্বিশে জানুয়ারি পর্যন্ত কোনো নির্দেশ জারি করেননি বিচারপতি বিশ্বজিৎ বসু ওই দিন মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন তিনি বিচারপতি বসু অবশ্য বৃহস্পতিবার বাইশে ডিসেম্বর উনি জন অবৈধ শিক্ষাকর্মীর স্কুলে যাওয়া এবং বেতন বন্ধের নির্দেশ দিতে চেয়েছিলেন তবে স্কুল সার্ভিস কমিশন এবং রাজ্য সরকারের তরফে অনুরোধ করা হয় এখনই ওদের কাছ থেকে বসিয়ে দিলে বহু স্কুলে ঘণ্টা বাজানো জানলা দরজা খোলা লোক পাওয়া যাবে না তারপরই বিচারপতি বসু অবিলম্বে ওই ষোলোশো জন এসএসসির হিসাব অনুযায়ী কর্মী রাজ্যে যে সমস্ত জেলায় বা জেলার স্কুলগুলোতে কর্মরত আছে সেই জেলার ডিআই জেলায় বা জেলার স্কুলগুলোতে কর্মরত আছেন সেই সমস্ত জেলার ডিআই ডিস্ট্রিক্ট ইন্সপেক্টরদের মাধ্যমে মামলার বিষয়টি সংশ্লিষ্ট স্কুলগুলোকে জানানোর নির্দেশ দেন এবং চব্বিশে জানুয়ারি মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন তিনি এও জানান এই আদালত ওই কর্মীদের বক্তব্য জানানোর সুযোগ দেবে তারপরই চাকরি বাতিল নিয়ে পরবর্তীর সিদ্ধান্তের কথা জানাবে হাইকোর্ট কলকাতা হাইকোর্টের আইনজীবীদের মতে চব্বিশে জানুয়ারি পর্যন্ত অবৈধ ওই ষোলোশো চুরানব্বই জন শিক্ষাকর্মী গ্রুপ ডির চাকরি না গেলেও তারপর অবধারিতভাবে চাকরি যাবে ফেরত দিতে হবে বেতনও শুধুমাত্র এক মাস স্কুলগুলিকে এবং ওই শিক্ষাকর্মীদের সময় দেওয়া হয়েছে মাত্র বিচারপতি বসু এদিন বৃহস্পতিবার এও জানিয়ে দেন অবৈধ উপায়ে চাকরি পাওয়া ওই ষোলোশো জন কর্মীর নাম নবম দশমের শিক্ষক শিক্ষিকাদের মতোই ওয়েবসাইটে প্রকাশ করতে হবে সংবাদপত্রেও দিতে হবে বিজ্ঞাপন প্রসঙ্গত উল্লেখ্য এর আগে প্রাক্তন বিচারপতি আর কে বাগের অর্থাৎ রঞ্জিত কুমার বাগের রিপোর্টে উল্লেখ করা হয়েছিল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে গ্রুপ ডিতে মোট চার হাজার চারশো সাতাশি জনকে নিয়োগ করা হয়েছে তার মধ্যে ষোলোশো আটানব্বই জনের চাকরি হয়েছে অবৈধ উপায়ে বা নম্বর ও এমআরে কারচুপি কারচুপি করে ওয়েটিং লিস্টে থাকা নশো চুরাশি জনের নম্বরে কারচুপি করা হয়েছে এবং প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পর ছশো সাতজনকে বেআইনিভাবে নিয়োগ দেওয়া হয় ইতিমধ্যে মেয়াদ উত্তীর্ণ প্যানেল থেকে চাকরি পাওয়াদের চাকরি বাতিল করেছে এসএসসি এবার ষোলোশো আটানব্বই জনের চাকরি যাওয়ার পালা এদিনের শুনানিতে বাগ কমিটির রিপোর্টকে মান্যতা দিয়ে সিবিআইয়ের আইনজীবী জানিয়েছেন ষোলোশো আটানব্বই জনের নিয়োগ অবৈধ উপায়ে হয়েছে কারচুপি করা হয়েছে ওএমআরএ এরা বেশিরভাগ শূন্য পেয়েছেন সাদা খাতা জমা দিয়ে এরপরই বিচারপতি বিশ্বজিৎ বসু হুঙ্কার দেন চিৎকার করে বলুন যাতে সকলে শুনতে পায় যে কি হয়েছে তিনি এও বলেন ওই সব স্কুলের প্রধান শিক্ষকদের বলুন ওদের যেন স্কুলে আর ঢুকতে দেওয়া না হয় আর শিক্ষা দপ্তরের বেতন ফেরত নেওয়ার জন্য প্রস্তুত থাকুন যদিও রাজ্য সরকারের অনুরোধে আপাতত চব্বিশে জানুয়ারি পর্যন্ত কোনো নির্দেশ জারি করেননি বিচারপতি বরং ষোলোশো চুরানব্বই জনকে মামলার পার্টি হয়ে নিজেদের বক্তব্য জানানোর সুযোগ দেওয়া হয়েছে সব কিছু ঠিক থাকলে চব্বিশ জানুয়ারি শুনানি শেষে গুরুত্বপূর্ণ রায় দিতে পারেন বিচারপতি